मुरलीर तारीख 15 सेप्टेम्बर 2023। ओम शांति। मधुबन थेके बापदादा बोलछेन, मिष्टी बाच्चारा, तोमरा रुद्र ज्ञान यज्ञे बसे आछो, रुद्र शिव बाबा तोमादेरके जा किछु शोनाच्छेन सेगुली शुने अवश्यई अन्यदेरके शोनाते हबे। प्रश्न, बाबाओ यज्ञ रचना करेछेन आर मानुषो यज्ञ रचना करे, दुई यज्ञेर मध्ये मुख्य पार्थक्य कि? उत्तर, मानुष एइजन्य यज्ञ रचना करे जाते शांति लाभ हय, अर्थात विनाश ना हय, किन्तु बाबा रुद्र यज्ञ रचना करेछेन एइ कारणे जे यज्ञ थेके विनाश ज्वाला प्रज्वलित हबे आर भारत स्वर्ग हबे। बाबार एइ रुद्र ज्ञान यज्ञेर द्वारा तोमरा नर थेके नारायण अर्थात मानुष थेके देवता हये जाबे। সেই যজ্ঞের দ্বারা তো কোনো প্রাপ্তি হয় না। গীত, এই হৃদয় চায় তোমাকে ডাকতে। ওম শান্তি। এই গীত কতই না মিষ্টি আর কতই না অর্থপূর্ণ, যারা প্রখর বুদ্ধিদীপ্ত অর্থাৎ বিশাল বুদ্ধি হবে তারা ভালোভাবে বুঝতে পারবে। বুদ্ধিও নম্বরের ক্রমানুসারে হয় তাই না? উত্তম, মধ্যম, কনিষ্ঠ হয়ে থাকে। উত্তম বুদ্ধিদীপ্ত আত্মারা এর অর্থ ভালোভাবে বুঝতে পারে। তোমাকে আহ্বান করতে এই মঞ্চায়, এটা কারা স্মরণ করছে? কি রকম বাচ্চা? বাচ্চা তো অনেক আছে, যারা ব্রাহ্মণ হয়, যারা দেবতা ছিল, যারা সম্পূর্ণ 84 জন্ম নেয়, তারাই বেশি করে আহ্বান করে, তারাই শিব অথবা সোমনাথের মন্দিরে স্থাপনা করে। প্রমাণিত হয় আমরা যারা পূজ্য দেবী দেবতা ছিলাম এখন পূজারী হয়েছি। অবশ্যই আমরা পূজ্য ছিলাম এবং সোমনাথ শিবের পূজা করতাম। রুদ্র যজ্ঞ অনেক রচনা করে, রুদ্র জ্ঞান যজ্ঞ কখনো রচনা করে না। রুদ্র যজ্ঞ নাম রাখে, এখনো রুদ্র যজ্ঞ রচনা করে চলেছে। তোমরা খুব ভালো করে বোঝাতে পারো রুদ্রকে। রুদ্র কি কখনো যজ্ঞ রচনা করেছিলেন? কিভাবে রচনা করেছিলেন? এর দ্বারা কি সিদ্ধি প্রাপ্ত হয়েছিল, এটা তো কেউ জানে না। তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। পরমপিতা পরমাত্মা ছাড়া জ্ঞানের তৃতীয় নেত্র কেউ দিতে পারবে না। পরমপিতা পরমাত্মাকেই জ্ঞান সাগর বলা হয়, সাধারণ মানুষকে জ্ঞান সাগর বলা হয় না। এখন তোমরা জানো আমরা ঠাকুরদার উত্তরাধিকার প্রাপ্ত করছি, যাকে স্মরণ করে বলতাম যে বাবা এসে অবিনাশী জ্ঞান রত্নের দান করো, তারপর আমরাও দান নিয়ে অন্যদেরকে করব। খুবই সহজ, কেবল স্মরণ করাবে যে তোমাদের হল দুটি বাবা, ভক্তি মার্গের দুই বাবা হয়ে যায়। সত্যযুগ ত্রেতাতে এক লৌকিক বাবাই থাকে, সেখানকার উত্তরাধিকারও তোমরা এই সময়ের পুরুষার্থ অনুসারে প্রাপ্ত করবে। তো তোমাদেরকে মাথা খাটাতে হবে, এমন এমন জায়গায় গিয়ে জিজ্ঞেস করতে হবে যে রুদ্র যজ্ঞ কে রচনা করেছিলেন, রুদ্র জ্ঞান যজ্ঞ নাকি রুদ্র যজ্ঞ? আসল নাম হল রুদ্র জ্ঞান যজ্ঞ। রুদ্র তো হলেন নিরাকার, তিনি কিভাবে যজ্ঞ রচনা করবেন? অবশ্যই শরীর ধারণ করতে হবে, দক্ষ প্রজাপতির যজ্ঞ মানুষ করে থাকে, দেখায় যে দক্ষ প্রজাপতি যজ্ঞে অশ্বকে সাহা করত, ঘোড়াকে টুকরো টুকরো করে সাহা করত, তাকে দক্ষ প্রজাপতি যজ্ঞ বলা হয়। এটা এখন তোমরা জানো তো সেখানে লিখতে হবে এটা কিরকম যজ্ঞ। খুবই ঘটা করে যজ্ঞ করে, অনেক টাকা পয়সা একত্র করে, বড় বড় ধনী ব্যক্তিরা দান করে, কেউ 100 বের করে তো কেউ 500 বের করে। এই রুদ্র জ্ঞান যজ্ঞে তো তোমরা সবাই সাহা হও, সেখানে তো অল্প অল্প টাকা একত্র করে তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দেয়, এখানে তো তোমাদেরকে সাহা হতে হবে, সেখানে সাহা হওয়ার কোনো কথাই নেই। এখানে বাচ্চারা বলে বাবা তন্মন্ধন সহ আমি এসেছি, সেখানে এই রকম বলবে না, আহুতি করার সময় কখনো এইভাবে দান করে না, আরতি ইত্যাদি হয়, চাঁদা কাটা হবে, বড় বড় ব্যক্তিদের থেকে নেয়। বাচ্চারা তোমরা জানো এই রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারাই বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়, তারা যজ্ঞ রচনা করে শান্তির জন্য, বিনাশের জন্য নয়। সেখানে শান্তির জন্য অনেক আওয়াজ করে, শান্তি তো সমগ্র দুনিয়াতে চাই তাই না?
परम पिता हलेन शांतिर सागर। बाच्चारा तोमादेरके अर्थ बोझानो हय। संवादपत्र पढ़ो तो चिंता करते हबे जे किभाबे आमी सबाइके बोझाबो। बाबा जानेन जे किभाबे बिकेरा दोकान देखाशोना करे, सेठेर कोन दोकानटी भालो चले, कोन ম্যানেজার ভালো সেটা তো গুড় জানে আর গুড়ের বস্তা জানে। এই ব্রহ্মা হলেন গুড়ের বস্তা। এটা বড়ই রমণীয় কথা। তাই রুদ্র জ্ঞান যজ্ঞের জন্য তো লেখা আছে যে এর দ্বারা বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়, তারা যজ্ঞ করে শান্তির জন্য। এটা হল সত্যিকারের যজ্ঞ। সেই ব্রাহ্মণদের তো অনেক শেঠ থাকে, তোমাদের ব্রাহ্মণদের ইনি হলেন একজন শেঠ। বাবা হলেন রুদ্র, শিব বলো সোমনাথ বলো, তিনি জ্ঞান যজ্ঞ রচনা করেছেন, যে যজ্ঞে তোমরা বসে আছো। সেই যজ্ঞ তো দুই চার দিন চলে। তোমাদের এই রুদ্র জ্ঞান যজ্ঞ তো হল অনেক বড়, তাতে টাইম লাগে। এটা হল নর থেকে নারায়ণ বা মানুষ থেকে দেবতা হওয়ার যজ্ঞ। তারা তো এরকম বলবে না। বাবা বসে বোঝাচ্ছেন কিভাবে তাদেরকে সাবধান করবে। বড়দের বলো তোমরা যে যজ্ঞ রচনা করছো তাতে ভুল আছে। পরমপিতা পরমাত্মা প্রত্যেক কল্পের সঙ্গমে আসেন, শাস্ত্রে যুগে যুগে লিখে দিয়েছে, এটাই ভুল করে দিয়েছে। সেইভাবেই রুদ্র যজ্ঞ রচনা করে। বাস্তবে হল রুদ্র জ্ঞান যজ্ঞ। শিবের নাম হল রুদ্র, তিনি জ্ঞান যজ্ঞ রচনা করেছেন। যেরকম ইব্রাহিম নিজের ইসলাম ধর্ম স্থাপন করেছে, বুদ্ধ বৌদ্ধ ধর্ম স্থাপন করেছে, সেরকমই রুদ্রের হল জ্ঞান যজ্ঞ, যার দ্বারা বিনাশ জ্বালা প্রজ্বলিত হবে। এর অর্থ হল সেখানে শান্তির জন্য যজ্ঞ রচনা করে, অর্থাৎ বিনাশ চায় না। স্বর্গের স্থাপনার জন্য নরকের বিনাশ হলে তো ভালোই হয়, তাই না? ভারত হল অবিনাশী খণ্ড, অবশ্যই ভারতের মনুষ্য সম্প্রদায় অনেক বেশি হওয়া উচিত। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, সমগ্র কল্পই তারা অতিবাহিত করেছে, শাস্ত্রে ৩৩ কোটি লিখে দিয়েছে। কিন্তু এটা তো বোঝাতে হবে, অবশ্যই অন্যান্য ধর্মের থেকে দেবতা ধর্মের আদমশুমারি বেশি হবে, কিন্তু তারা কনভার্ট হয়ে গেছে তো কিভাবে বেরিয়ে আসবে? অনেকে গিয়ে বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইত্যাদি হয়েছে, সেই জন্য সংখ্যায় অল্প হয়ে গেছে। এটাও হল ড্রামা। এসব বোঝার জন্য প্রখর বুদ্ধি চাই। যতক্ষণ বুদ্ধিতে জ্ঞান না বসে ততক্ষণ কেবল অর্পণময় হওয়াতে কি লাভ আছে? সমর্পিত তো অনেকে হয়, কিন্তু যারা ভালোভাবে ধারণা করে এবং অন্যদেরকেও করায়, প্রজা বানায়, তারাই ভালো পদ প্রাপ্ত করে। তো এই গান হল অ্যাকুরেট, তোমাকে ডাকতে মন চায়। সবথেকে প্রথমে ৮৪ জন্ম কারা নিয়েছেন? যারা প্রথম দিকে এসেছিলেন তারা হলেন দেবী দেবতা, তারা ভারতেই ছিলেন। এখন তো কেউ কোথায় না কোথায় কনভার্ট হয়ে গেছে, কেউ তো ভারতেরই বাইরে চলে গেছে, না হলে তো ভারতের মতো সবথেকে বড় তীর্থ আর কোথাও নেই। অন্যান্য যে সকল ধর্মস্থাপক আছে তাদেরকেও পাবন বানানোর জন্য ভগবানকে ভারতে আসতে হয়, কেননা সবাই হল পতিত, সবাইকে পাবন বানাচ্ছেন এক বাবা। এটা তোমরা জানো, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে যথার্থভাবে জানতে পারে। তোমরা বলবে যে আমরা রুদ্র জ্ঞান যজ্ঞে বসে আছি, এরকম কোন যজ্ঞ হয় কি যেখানে এতটা সময় ধরে বসে থাকবে? বসে বসে কি করছ? রুদ্র যে জ্ঞান শোনাচ্ছেন তা শুনছ? যতক্ষণ রুদ্র বাবা এই শরীরে আছেন শোনাতেই থাকবেন, প্রজাপিতা ব্রহ্মাও তো অবশ্যই এখানেই থাকবেন, তাই না? ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত দেওয়া হয়ে থাকে। সূক্ষ্মবতনবাসী ব্রহ্মার দিন আর রাত থোড়াই বানাবে, তিনি তো হলেন সূক্ষ্মবতনবাসী দেবতা। দিন আর রাতের প্রশ্ন হল এখানকার। ব্রহ্মার রাত মানে পতিত, পুনরায় যখন পাবন হন তখন দিন হয়। ব্রহ্মাকেও পাবন বানাচ্ছেন সেই এক সদ্গুরু। সত্য বাবা, সত্য টিচার, সদ্গুরু তিনজন একসাথে আছেন। প্রথমে অবশ্যই বাবার বাচ্চা হবে, তারপর টিচারের থেকে পদ প্রাপ্ত করবে। নম্বরের ক্রমান্বয় তো আছে, তাই না?
এটাও যদি বুদ্ধিতে থাকে তাহলে কতই না খুশিতে থাকে। তোমরা প্রথমে অসীম জগতের বাবার ছিলে, তাই না? এখানে এসেছো ভূমিকা পালন করতে, ভক্তিমার্গে অসীম জগতের বাবাকে স্মরণ করে এসেছো, কেননা তিনি হলেন স্বর্গের রচয়িতা, অবশ্যই স্বর্গের রাজত্ব দেবেন। এটা বোঝানো তো খুব সহজ, যে সেন্সিবল হবে সেই বোঝাতে পারবে। বাস্তবে সেন্সিবল হলে তোমরা ব্রাহ্মণেরা, তোমাদের মধ্যে যারা বুদ্ধিবান আছে তাদেরও নম্বরের ক্রম আছে, জগতের বুদ্ধিবানদের মধ্যেও নম্বরের ক্রম আছে। এখানেও যারা সেন্সিবল হতে থাকবে তারা অবশ্যই ভালো নম্বর পাবে। প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কতখানি সেন্সিবল হতে পেরেছি? যেরকম বাবা মুরলী শোনান সেরকম সেখানেও তোমরা মুরলী শোনাতে পারো। তোমরা তাদেরকে বোঝাও যে রুদ্রযজ্ঞ আর রুদ্র জ্ঞান যজ্ঞের মধ্যে রাত দিনের পার্থক্য আছে। রুদ্র জ্ঞান যজ্ঞ রচিত হলে তার থেকে বিনাশ জ্বালা বেরিয়ে আসবে, ভারত স্বর্গ হবে, আর এরা আবার যজ্ঞ রচনা করে যাতে বিনাশ না হয়, অর্থাৎ স্বর্গ স্থাপন না হয়। এটা তো উল্টো হয়ে গেল। তবেই তো বলেন যে আমি সবাইকে উদ্ধার করতে এসেছি, রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করি। তো তোমরা প্রতিজ্ঞা করো, বাবা আমরা তোমার থেকে শুনে অন্যদেরকেও শোনাব। আচ্ছা, অন্যদেরকে শোনাও, প্রথমে এখানে তো রিপিট করো, বারংবার রিপিট করো যাতে অন্য কোথাও বোঝাতে পারো। ফার্স্ট ক্লাস পয়েন্ট, সেখানকার যজ্ঞে তো যে তিল ইত্যাদি অর্পণ করে আমাদের রুদ্র যজ্ঞে তো সমগ্র পুরানো দুনিয়ার সামগ্রী সাহা হয়েছিল, কিন্তু এসব কথা কারোর বুদ্ধিতে ভালোভাবে ধারণ হয় না, বাবাকে স্মরণ করে না, তাই বুদ্ধির তালা খোলে না। বাবা বলছেন আমি কি করব, এই সময় সকলের বুদ্ধি পতিত হয়ে গেছে, তাদেরকে পাবন বানাই, যারা আমাকে স্মরণ করে না তাদের ধারণাও হতে পারবে না, বুদ্ধির তালা কি করে খুলবে? স্মরণের দ্বারাই খুলবে। মোস্ট বিলাভড হলেন বাবা, তাঁর অনেক মহিমা করে, শিব বাবার কত মহিমা হয়, শিবের পূজাও হয়, তো অবশ্যই তিনি আসেন, তাই না? অর্গ্যানস ছাড়া এসে কি করবেন? তাই এখন ব্রহ্মার মধ্যে এসেছি। বাচ্চারা, তোমরা বাপদাদার সামনে বসে আছো, কিন্তু দেহ অভিমান থাকার কারণে এত লাভ, বাবার প্রতি এত রিগার্ড থাকে না, ডাইরেকশন অনুসারে চলতে পারে না, অহংকারে এসে যায়। বাবা বলছেন আমি হলাম নিরহংকারী, তোমাদের এত অহংকার কেন আসে? ব্যাস মনে করে আমি বুদ্ধিমান, এতখানি দেহ অভিমান এসে যায়। এখন কারো পতি মারা গেলে তো তার দেহ তো বিনাশ হয়ে গেল, আত্মা বেরিয়ে যায়, তাই পুনরায় ব্রাহ্মণের মধ্যে আত্মাকে আহ্বান করে, দেহকে তো আহ্বান করে না, ভাবনা রাখে, তাই ভাবনার ভাড়া পায়, অর্থাৎ ভালোবাসা থাকে বলে তার প্রতিদানও পায়। পতিকে স্মরণ করতে থাকে তো পতির সাক্ষাৎকার করে নেয়। বাবা সাক্ষাৎকার তো করান, তাই না? এইরকম অনেকেরই ভালোবাসা থাকে, আসবে তো আত্মা, তাই না? কারো স্ত্রীর প্রতি ভালোবাসা থাকলে তো তার প্রতিদান সে পেয়ে যায়, স্ত্রীর মনের ভাব বুঝে নেয়, পছন্দের জিনিস নিয়ে আসে, নিজের হাতে তাকে পরিয়ে দেয়, এইরকম অনেক কিছুই হয়ে আসছে। আগে তো খুব বিধিপূর্বক খাওয়াত, যেরকম গণেশকে বা নানক ইত্যাদিকে স্মরণ করে তো তাদেরও সাক্ষাৎকার হয়ে যায়, এইরকম অনেকেরই হতে পারে, কিন্তু সেই চাবি এক বাবার হাতেই আছে। বাবা বলছেন এই সাক্ষাৎকারের কথাও ড্রামাতে নির্ধারিত রয়েছে, সাক্ষাৎকার করালেন, ড্রামা চলল, কোনো কিছুই থেমে থাকে না, ড্রামাকেও ভালোভাবে জানতে হবে। আরে বাবাকে তো ভালো করে রিগার্ড দাও, বাবাকে এত রিগার্ড ভালোবাসা দেওয়াও মুশকিল মনে করে তিনি তো হলেন নিরাকার, বলে যে এটা তো তাঁর রথ, এনাকে আমরা কি করব, আমরা তো নিরাকারকেই স্মরণ করব। আচ্ছা নিরাকারের কোলে গিয়ে দেখাও, নিরাকারকে সাথে নিয়ে খাও, পান করো, তোমরা এনার কাছে কেন আসছ? বলে যে না বাবা, তুমি এনার মধ্যে আছো, এনার মধ্যেই তুমি বিরাজমান মনে করে চলব,
এটা অতি কষ্টেই সাকুল্যে কারো বুদ্ধিতে থাকে। এইরকম অনেকেই আছে যারা গল্প বানায়, বাবার প্রতি আমার অনেক ভালোবাসা আছে, আমি এত ঘন্টা বাবাকে স্মরণ করি। বাবা অর্থাৎ ব্রহ্মা বলেন, আমিও সম্পূর্ণ স্মরণ করি না, আমি তো একমাত্র বিশেষ প্রশিক্ষার্থী বাচ্চা, তথাপি আমি খুব পুরুষার্থ করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত, আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার, এক অর্পণ হওয়ার সাথে সাথে নিজের বুদ্ধিকে বিশাল অর্থাৎ প্রখর বানাতে হবে। উচ্চ পদ প্রাপ্ত করার জন্য ভালোভাবে ধারণা করতে হবে আর করাতেও হবে। দুই, বাবার সমান নিরহংকারী হতে হবে, অহংকার ছেড়ে বাবার প্রতি অত্যন্ত লাভ এবং রিগার্ড রাখতে হবে, দেহভিমানে আসবে না। বরদান, মালিক হয়ে কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কর্ম করে কর্মযোগী কর্মবন্ধন মুক্ত ভব। এর বিস্তার, ব্রাহ্মণ জীবন কর্মবন্ধনের জীবন নয়, কর্মযোগী জীবন। কর্মেন্দ্রিয়গুলির মালিক হয়ে যা চাও, যেভাবে চাও, যতটা সময় কর্ম করতে চাও সেইভাবেই কর্মেন্দ্রিয়গুলির দ্বারা করাতে থাকো, তাহলে ব্রাহ্মণ তথা ফরিস্তা হয়ে যাবে, কর্মবন্ধন সমাপ্ত হয়ে যাবে। এই দেহ সেবার জন্য প্রাপ্ত হয়েছে, কর্মবন্ধনের হিসেব নিকেশের জীবন সমাপ্ত হয়েছে, পুরানো দেহ আর দেহের দুনিয়ার সম্বন্ধ সমাপ্ত হয়েছে, সেই জন্য একে মর্জিবা জীবন বলা হয়। স্লোগান, দিলারামের সাথের অনুভব করতে হলে সাক্ষীভাবের স্থিতিতে থাকো। ওম শান্তি।